সুপ্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের HTML এর বিভিন্ন ট্যাগ নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে সাবস্ক্রিপ্ট লেখা। সাবস্ক্রিপ্ট বলতে আমরা বুঝি কোন বর্ণ, এই বর্ণের নিচে যদি অন্য কোনো বর্ণ বসাই, যেমন H2O, H2 হচ্ছে পানির সংকেত, এখানে H এর নিচে 2 বর্ণটা নিচে চলে আসছে। এই নিচে ব্যবহার করার যে প্রক্রিয়া কম্পিউটারের ভাষায় তাকে সাবস্ক্রিপ্ট বলে। আমরা সাবস্ক্রিপ্ট যদি কখনো কোনো বর্ণ নিচে বসাতে হয়, তাইলে আমরা সাবস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা সাবস্ক্রিপ্টের ট্যাগ বসাবো। সাবস্ক্রিপ্টের ট্যাগটা হচ্ছে আমরা সাব SUB দিয়ে আমরা ওই যে বর্ণটা এখানে বসাবো, নিচে বসাবো, সেইটা এখানে বসাতে হবে। দেন আমরা সাব দিয়ে এখানে আমরা কি করব, ক্লোজ করব। এখন আমি যদি H2 এখানে লিখতে চাই, তখন আমরা এই সাবের প্রথম অংশে বসাতে হবে H, আর সাব দিয়ে এই 2টা নিচে যাবে, এই জায়গায় আমরা বসাতে হবে 2, এন্ড তারপরে হচ্ছে O। তাই H2 লিখতে হলে আমরা H দিয়ে সাব দিয়ে আমরা 2 দিয়ে আবার সাব এখানে কি করে দেব, ক্লোজ করে দেব। তখন এটা হয়ে যাবে সাবস্ক্রিপ্টের, গেল সাবস্ক্রিপ্ট। এখন আমরা যদি সুপারস্ক্রিপ্টে যাই, সুপারস্ক্রিপ্ট বলতে আমরা এখানে উপরে বোঝাবো। যেমন ধরো আমরা যদি এইখানে বলি ফার্স্ট 1ST, এখানে S এবং T 1 এর ঠিক উপরে, এই ST যখন আমরা উপরে বসাতে হবে, তখন আমরা কিভাবে, তখন আমরা দিব সুপারস্ক্রিপ্টের কমান্ড। সেই ক্ষেত্রে আমরা SUP দিয়ে আমরা এখানে যে বর্ণটা উপরে যাবে সেটা লিখতে হবে, দেন আমরা এই ট্যাগটা কমপ্লিট করব। তাইলে আমরা যদি ফার্স্ট এই 1ST, 1টা এখানে হবে, আমরা এই জায়গাতে যেহেতু ST টা উপরে হচ্ছে, S এবং T এখানে বসবে, এই যদি আমরা লিখি তাইলে ফার্স্ট লেখাটা কমপ্লিট হবে। আমরা ট্যাগ লিখতে হলে এইভাবে লিখতে হবে, খুবই সিম্পল। আমরা মনে রাখতে হবে সাবস্ক্রিপ্ট বলতে কি বোঝানো হচ্ছে, কোনো বর্ণ নিচে লেখার ক্ষেত্রে, আর সুপারস্ক্রিপ্ট হচ্ছে কি, কোনো বর্ণ উপরে লেখার ক্ষেত্রে আমরা ট্যাগ ব্যবহার করব। লক্ষ্য করো আমাদের এখানে আছে log5, এখানে বেস 5, এখানে পাওয়ার হিসেবে 2 এর উপরে আবার কিউব আছে, 2 কিউব উপরে আছে আর 5টা আছে নিচে। তাইলে অবশ্যই তোমরা বুঝতে পারতেছো এখানে 5টা হবে সাবস্ক্রিপ্ট এবং 2 কিউব তা হবে সুপারস্ক্রিপ্ট। কিন্তু বিষয়টা এখানে হলো 2 এর উপরে আবার 3 আছে, তো এখানে সুপারস্ক্রিপ্টের দুটো ট্যাগ আমরা ব্যবহার করতে হবে। আমরা এটা এখন চেষ্টা করি কিভাবে খুব সহজে এটা করা যায়। প্রথমে যেহেতু আমরা 5টা হচ্ছে সাবস্ক্রিপ্ট, প্রথমে আমরা লগটা লিখে নিব, দেন আমরা সাবস্ক্রিপ্টের কমান্ডটা দিয়ে দিব। সাবস্ক্রিপ্ট এখানে 5টা নিচে যাবে, দেন সাবটা আমরা ক্লোজ করে নিলাম। সাব ক্লোজ করার পরে দেখো 2 কিউব সেটা উপরে যাচ্ছে, তখন এখানে 2 কিউব লিখতে হলে আমরা সুপারস্ক্রিপ্টের কমান্ড দিতে হবে। সুপারস্ক্রিপ্টের কমান্ড আমরা এখানে 2 লিখলাম, 2 লিখার পরে কিন্তু 2 কিউব 3টা আবার তার উপরে, দেন আবার সুপারস্ক্রিপ্টের এখানে কমান্ডটা এটার ভিতরেই বসাবো সুপারস্ক্রিপ্ট, দেন এখানে বসবে 3 লেখার পরে আবার আমরা কি করব সুপারস্ক্রিপ্ট, এই সুপারস্ক্রিপ্টটা কি করতে হবে, ক্লোজ করতে হবে। তাহলে ক্লোজ করলে আমরা এখানে দেখো প্রথমে ওই সুপারস্ক্রিপ্টটা ক্লোজ করব, দেন এই যে সুপারস্ক্রিপ্ট আমরা স্টার্ট করেছিলাম সেটাও কি করতে হবে, এখানে ক্লোজ করতে হবে। শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা প্রথমে log5 এই 5 বেসটা আমরা নিচে বসাবো, যার কারণে আমরা এখানে সাবস্ক্রিপ্টের কমান্ডটা ব্যবহার করছি। সাবস্ক্রিপ্ট দিয়ে 5 সাবস্ক্রিপ্ট ক্লোজ করছি, দেন 2 কিউবটা উপরে, যার কারণে প্রথমে আমরা 2 এর চিন্তা করতে হবে, 2 সুপারস্ক্রিপ্টের কপস SUP দিয়ে আমরা 2 লিখলাম, 2 লিখার পরে দেখা যাচ্ছে 2 এর উপরে আবার কি আছে, 3 আছে, সেইখানে আবার সুপারস্ক্রিপ্টের কমান্ড দিছি, সেইখানে আমরা 3 লিখছি, 3 লিখার পরে সুপারস্ক্রিপ্ট ক্লোজ করছি, দেন ফাইনালি এই সুপারস্ক্রিপ্টটাও আমরা ক্লোজ করছি। এইভাবে সহজেই আমরা কি করতে পারি,
এই সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের ট্যাগ ব্যবহার করতে পারি। শিক্ষার্থী তোমরা লক্ষ্য করবে এই কমান্ডটা দিতে গিয়ে অনেকেই ভুল করে, তাহলে সাবধানতার সহিত যদি তোমার জানা থাকে সাবস্ক্রিপ্ট কোথায় ব্যবহার করতে, সুপারস্ক্রিপ্ট, তাহলে খুব সহজেই আনসার করা যায়। শিক্ষার্থী তোমরা যদি তোমাদের এই ভিডিওটি পছন্দ হয় থাকে অবশ্যই তোমরা শেয়ার করবা, শেয়ার করে অন্যদেরকেও জানতে সহায়তা করো। ধন্যবাদ সবাইকে।